সবাই আমার সাথে কণ্ঠে কণ্ঠে মিলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিম মাহীন হাম্মাযিম মাশশাঈম বিনামীম, মান্নাঈল লিল খায়রি মুতাদিন আসীম, উতুল্লিম বাদা যালিকা জানিম। সবাই পড়ুন আল্লাহু আকবার। যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী, বিশ্ব জাহানের নবী, দু জাহানের সর্দার, বিশ্ব নবী, মানবতার কাণ্ডারি, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার মহানত্ব তার বরত্ব প্রকাশ করার জন্য, বলেন ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়েছেন রহমত স্বরূপ, রহমাতাল্লিল আলামিন হিসাবে পাঠিয়েছেন, আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ একত্ববাদকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য, সমস্ত শিরকিয়াতের মূলে কুঠারাঘাত করার জন্য, সমস্ত শিরিক বিদাতকে নির্মূল করে এক আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, যে নবী কালিমার দাওয়াত দিতেছে দুনিয়ার মানুষগুলোকে, মক্কার কাফের বেঈমানগুলোকে এক আল্লাহর দিকে আহ্বান করতেছে, এক আল্লাহর দিকে আহ্বান করতেছে, সমস্ত মূর্তি পূজা, সমস্ত দেবদেবীর পূজাগুলোকে পরিত্যাগ করে এক আল্লাহর সামনে মাথা নত করার জন্য, যেই নবী মানুষগুলোকে ডাকতেছে, যেই নবী জাহান্নামগামী মানুষগুলোকে জান্নাতের পথের দিশা দেওয়ার জন্য, জান্নাতের পথের দিশা দেওয়ার জন্য, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আল্লাহ মানুষগুলোকে আল্লাহর পথের দিকে ডাকতেছে, আর ওই মানুষগুলো আল্লাহর নবীর কথার দিকে কান না দিয়া, আল্লাহর নবীর কথার দিকে কর্ণপাত না করে তারা বরং বলেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিবাদ করতে গিয়ে সূরাতুল কলমের অনেকগুলো কথায় আমাদের সামনে পেশ করেছেন, আমরা বিগত আলোচনায় যে আলোচনাগুলো শুনতেছি, এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিম মাহীন, ও আমার হাবিব নবীগো আপনি ওই সমস্ত লোকদের অনুসরণ করবেন না, যেই সমস্ত লোকগুলো কথায় কথায় বেশি বেশি পদে লাঞ্ছিত হয়, কথায় কথায় কসম করে আর মানুষদেরকে ধোকা দেয়, হাম্মাযিম মাশশাঈম বিনামীম, আর যেই মানুষগুলো বেহুদা মানুষকে গালমন্দ করে আর পদে পদে বেশি বেশি করে মানুষদেরকে অভিশাপ দেয়, এরকম মানুষ আছে না নাই? আবার সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একজনের কথা আরেকজনের কাছে লাগায়, চুগলখুরি করে, নামিম, এই কথাগুলো, এই বিষয়গুলো, এই জাতীয় মানুষ আমাদের সমাজে আছে না নাই? যেই সমস্ত মানুষের মধ্যে এই জাতীয় বদ অভ্যাস, এই জাতীয় চরিত্র আছে, তাদেরকে পরিত্যাগ করে, এই জাতীয় চুগলখুরি অভ্যাস পরিত্যাগ করে এক আল্লাহর কাছে তওবা করতে হবে, তওবা করে আল্লাহর পথে চলতে হবে, নইলে তাদের কিন্তু উপায় নাই, তাদের কিন্তু উপায় থাকবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একমাত্র আল্লাহর হুকুম এবং তার রাসূলের অনুসরণ করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি আমরা না মানি, আল্লাহ পাকের হুকুম না মেনে যদি শয়তানের প্ররোচনায় পড়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য শুধুমাত্র চুগলখুরি করে যায়, যদি মাত্র মানুষের গীবত আর একজনের
কথা আরেকজনের কাছে লাগাইয়া লাগাইয়া সমাজের মধ্যে একটা ফেতনা ফাসাদ সৃষ্টি করে, তাহলে ওই মানুষের উপর অভিশাপ, ওই মানুষের উপর গজব আর আযাব নাজিল করবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ও আমার বন্ধু, আপনি তাদেরকে জানাইয়া দিন যেই সমস্ত মানুষগুলেরা বেশি বেশি মানুষদেরকে অভিশাপ দেয় এবং মানুষের ব্যাপারে ধারণা করে, বেশি বেশি মানুষের ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করে, একজন আরেকজনকে ঠাট্টা করে, উপহাস করে, একজন মানুষকে একজন আরেকজনকে উপহাস করে, তাকে নিয়ে ব্যঙ্গাত্মক দৃষ্টিতে তাকায়, তার একটু ধন সম্পদ হয়ে গেছে, তার চেহারা সুন্দর, স্বাস্থ্য অনেক ভালো, আরেকটা মানুষের চেহারা তেমন ভালো না, আবার সম্পদও তেমন নাই, ওই মানুষটাকে যদি সে হেয় প্রতিপন্ন করে, শুধু সে যদি তাকে লাঞ্ছনার দৃষ্টিতে, গঞ্চনার দৃষ্টিতে শুধু তার দৃষ্টিতে দিকে তাকায়, তাহলে ওই মানুষটাকে, যেই মানুষটা বরত্ব অহংকার করতেছে, ওই মানুষটাকে পছন্দ করবেন না কে? কারণ আল্লাহ পাক কোনো অহংকারী দাম্ভিকতাকে পছন্দ করেন না, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামের কথা বলতে গিয়ে আমরা যে নামিম শব্দটির ব্যাখ্যা করতেছিলাম, এই নামিমের চুগুলখুরির ব্যাপারে যে হাদিসটি আমরা দিয়েছিলাম, ওই হাদিসটির প্রসঙ্গে আমি আলোচনা করতেছিলাম, আরও কিছু হাদিস আপনাদের সামনে আমরা পেশ করছি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের ব্যক্তি জীবনে দরকার আছে, সেই হাদিসগুলো জানা দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এমন এই হাদিস আমি এখন আপনাদের সামনে কয়েকটি হাদিস বর্ণনা করব। ও আমার মা, পর্দার অন্তরের মা ও বোনেরা, আপনারাও জেনে রাখুন, যারা জানেন না এখন থেকে এটা মানার চেষ্টা করব, বলেন ঠিক কিনা? যারা জানি না, এরকম অনেক মানুষ আছে, আমরা বিভিন্ন জিনিস, বিভিন্ন বিষয় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগেই বলে গেছেন, কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান, হতভাগা মুমিন মুসলমান, নামদারি মুসলমান, আমরা রাসূলের কথাগুলো জানি না, মানব কি করে, বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ওয়াক্কাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন, আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, ফি কাসিস শারবি, গুবকে ছোট রাখা, অর্থাৎ মুসকে ছোট রাখা, আর দাড়িকে ছেড়ে দেয়া, বলেন ঠিক কিনা? মুস ছোট রাখা আর দাড়ি ছেড়ে দেয়া, ফি কাসিস শারবি ওয়া তাকলিমিল আজফার, আর হাতের হাত পায়ের নখকে কর্তন করা, হাতে পায়ের নখ কি করা, কর্তন করা। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া হালকিল আনাতি, নাবের নিচের পশমগুলোকে কর্তন করা, ওয়া নাতফিল ইবতি, বগলের দুই বগলের পশমকে উপরে ফেলা। এই যে কথাগুলো বলছেন আল্লাহর নবী, বলেন, আল্লাহ নাতরুকা আকসারা মিনাল আরবাঈনা ইয়াওমান, আরবাঈনা ইয়াওমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 40 দিন, ওয়াকালা মাররাতান উখরা, আরবাঈনা লাইলাতান, অথবা 40 রাত, এই 40 দিন অথবা 40 রাত নির্ধারণ করে দিয়েছেন, এর ঊর্ধ্বে যাতে না যায় আমাদের মুস কর্তন করা, আমাদের নখ কর্তন করা, নাভের নিচের পশম কর্তন করা, বগলের পশমকে উপরে ফেলা, এই বিষয়গুলোকে 40 দিনের ভিতরে, 40 আপনি প্রথম 40 দিনে ফালাইলেন, আবার 40 দিন পর এগুলোকে কর্তন করতে হবে, একজন মুসলমানের নবীর উম্মত হিসাবে এগুলো তাই এইগুলো করা দায়িত্ব আছে না নাই, কি বলেন? অনেক মানুষ জানেই না যে আল্লাহ নবী যে এগুলো স্পষ্ট করে বলে গিয়েছেন যে মুস খাটো রাখতে হবে, নখ কর্তন করতে হবে, বগলের নিচের পশম, দুই বগলের পশমগুলো 40 দিন পর অবশ্যই কর্তন করতে হবে, নাভির নিচের পশম অবশ্যই আপনাকে কর্তন করতে হবে, এই যে বিষয়গুলো অনেক মানুষ জানেই না, যে না জানার কারণে কত 40 দিন যে চলে যাচ্ছে তার কোনো খবর নাই। আমার সম্মানিত মুসল্লানি কেরাম, আমার বন্ধুগণ, আমার মা ও বোনেরা, আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আপনাদেরকে স্মরণ করা দিচ্ছি, আসুন আমরা নিয়মিত 40 দিন পর পর এই কাজগুলো, রাসূলের সুন্নাহগুলো আমরা অনুসরণ করি, বলেন আমিন।
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব। এরপরে যে হাদিসটা আমাদের সামনে এসেছেন, তিনি আরেকটা হাদিসে বলেছেন, বুইস্তু মুআল্লিমান, ও দুনিয়ার মানুষেরা রে, ও বিশ্ববাসীরা শুনে রাখো, আমি তোমাদের কাছে এসেছি মানবতার শিক্ষক রূপে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সমস্ত বিশ্ববাসীর কাছে আল্লাহ পাকের নবী শিক্ষক হিসেবে এসেছেন, অর্থাৎ আমরা সবাই ছাত্র, উনি হচ্ছেন শিক্ষক। আমার নবী হচ্ছেন শিক্ষক, যার কারণে একজন ছাত্র শিক্ষক থেকে বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করতে পারে কি পারে না। একজন ছাত্র তার শিক্ষক থেকে বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করে। যেহেতু আমাদের শিক্ষক হচ্ছেন শুধু মুসলমানদের নয়, সারা বিশ্ব মুসলমানের, সারা বিশ্ব মানুষের, বিশ্ববাসীর শিক্ষক হচ্ছেন, মানবতার শিক্ষক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী এমন কোনো বিষয় বাদ রাখে নাই, উম্মতদেরকে দেখায় যায় নাই। এই যে 63 বছর জিন্দেগি, নবুয়তের 40 বছর, নবুয়তের আল্লাহর নবীর 63 বছর জিন্দেগি, ওই জিন্দেগির মধ্যে এমন কিছু বিষয় বাদ রেখে যান নাই যেই কারণে আমার উম্মতেরা ভবিষ্যতে কোনো সমস্যায় পড়বে। এমন এক জায়গায় গেলেন, আপনি দেখতেছেন এখানে কোনো প্রস্রাব পায়খানার কোনো সুবিধা নাই। এরকম মাঝে মধ্যে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় কি হয় না? আপনি গেলেন, এখন এমন সমস্যায় পড়লেন, বসে প্রস্রাব করার কোনো সুবিধা নাই, দাঁড়ায়া ছাড়া। কি বলেন? এখন আপনি, আমি তো নবীর উম্মত, দাঁড়ায় কীভাবে প্রস্রাব করবো? আমি গত জুমায় তো বলেছি যে দাঁড়ায় প্রস্রাব করা যাবে না। কোনো মুসলমান যুবক যুবতী দাঁড়ায় কি প্রস্রাব করতে পারে? পারে না। যেই কারণে দাঁড়ায় প্রস্রাব করতে পারে না, কিন্তু এমন এক জায়গায় আপনি গেলেন যেখানে বসে প্রস্রাব করার কোনো সুবিধা নাই। যদি বসে প্রস্রাব করেন, সকল প্রস্রাবের ছিটা ফাটা সব আপনার নাকে মুখে এসে পড়বে, আপনার পোশাক ভরে যাবে, এমন একটা পরিস্থিতিতে গেলেন, তখন আপনি কি করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি মানুষের, সমস্ত মানুষের কাছে শিক্ষক রূপে আবির্ভূত হয়েছি, এই জন্য আল্লাহর নবী জীবনে একবার হলেও এই বিষয়টার সমাধান করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয় সাহাবী, তিনি বলেন কুনত আমশি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চলতেছি, একদা আমি চলতেছি, চলতে চলতে ফান্তাহা ইলা সুবাতি কওমিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক জায়গায় গিয়া পৌঁছলেন, একটা সম্প্রদায়ের এমন এক জায়গায় গিয়া পৌঁছলেন যেখানে ময়লা আবর্জনা ফেলার জায়গা। জায়গাটা কি? ময়লা আবর্জনা ফেলাইবার জায়গা। ওই জায়গায় গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাবালা কাইমান, তিনি দাঁড়িয়ে প্রস্রাব করলেন, ফাতানা হাইতু আনহু, অতঃপর আমি তার থেকে দূরে সরে আসতেছিলাম, ফাদানি, আল্লাহর নবী আমাকে কাছে ডাকলেন, ওয়া কুনতু ইনদা আকিবাইহি হাত্তা ফারাগা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি গেলাম যতক্ষণ পর্যন্ত তার হাজত পুরা না হইল, প্রস্রাব না করলেন ততক্ষণ পর্যন্ত আমি তার কাছেই দাঁড়ায় থাকলাম। তার কাজ যখন শেষ হয়ে গেল, সুম্মা তাওয়াদ্দা, তার জন্য উজুর পানির ব্যবস্থা করা হলো, তিনি উজু করলেন, ওয়া মাসাহা আলা খুফাইহি, মুজার উপরে তিনি মাসেহ করলেন। বলেন সুবহানাল্লাহ। এই যে হাদিসটা আমরা পেলাম, এখান থেকে কয়েকটা মাসালা বের হয়, কয়েকটা মাসালা খুব গুরুত্বপূর্ণ মাসালা আপনারা জেনে রাখুন, কারণ এই যে হাদিসগুলো এগুলো কিন্তু আমাদের ওয়াজ মাহফিলে আলোচনা করা হয় না। 40,000 টাকা দিয়ে, 50,000, 10,000, 20,000 টাকা দিয়ে বক্তা আনা যায়, কিন্তু গুরুত্বপূর্ণ হাদিস যেগুলো আমাদের দরকার এগুলো কিন্তু ওয়াজ মাহফিলে বলা হয় না। ওয়াজ মাহফিলে কী বলা হয়? কিচ্ছা কাহিনী, হাসায়া ফাদায়া কান্দায়া আপনারা থেকে গেলো, আর 10-20,000-40,000 টাকা নিয়ে গেল, বাস এক রাতি শেষ। কিন্তু আমরা পেলাম কি? যদি জিজ্ঞেস করা হয় যে ওয়াজ থেকে আপনি কী শিখতে পেলেন, দেখা যাবে না আমি শিখতে পারছি হুজুরের কণ্ঠ খুব সুন্দর, এটাই শিখছে, হুজুরের কণ্ঠ খুব ভালো, আর একটা গজল গাইছে, এটা খুব চমৎকার হয়েছে, এছাড়া আর কিছু শিক্ষা? অধিকাংশ ওয়াজ থেকে এখন আমরা কোনো শিক্ষা পাই না। বলেন ঠিক কিনা? এই জন্য জুমার যে আলোচনা, আমার ভাইয়েরা, আমার মায়েরা,
বন্ধুরা আমার এই জুমার আলোচনা আমরা যে নোট করি এক সপ্তাহ যাবত একটা চিন্তা করি যে আমাদের মুসল্লিনে কেরাম আমাদের সমাজের মানুষগুলো কোন বিষয়গুলো জানা দরকার আছে নোট করে করে আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করি এই জন্য এই বিষয়গুলো ইমাম এবং মুসল্লি সবাই সমাজের সবাই এই বিষয়গুলো মানার চেষ্টা করা দরকার আছে না নাই আল্লাহর নবী তিনি যেহেতু মানবতার শিক্ষক হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে গেলাম তিনি ময়লা আবর্জনা এক সম্প্রদায়ের ময়লা আবর্জনার জায়গায় গিয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলেন আমি দূরে আসতেছিলাম তিনি আমাকে কাছে ডাকলেন প্রস্রাব করার আগ পর্যন্ত আমি তার কাছে দাঁড়ায় থাকলাম এরপরে তিনি যখন প্রস্রাব করা শেষ সাথে সাথে তিনি উযু করলেন উযু করার সময় তিনি পায়ে ছিল মুজা চামড়ার মুজা ছিল পায়ে কি ছিল চামড়ার মুজা এই যে শীতকালে এখান থেকে একটা মাসালা জেনে নেন যদি কেউ চামড়ার মুজা ব্যবহার করেন উযু করার সময় ওই চামড়ার মুজা খুলে আপনাকে পা ধুইতে হবে না বলেন সুবহানাল্লাহ ইসলাম কত সহজ করে দিয়েছে যেহেতু আপনার পায়ে চামড়ার মুজা আমরা যে কাপড়ের মুজা ব্যবহার করি এগুলো না কিন্তু এটা দামি মুজা আরব কান্ট্রিতে অধিকাংশ মানুষ ব্যবহার করে আমাদের দেশে অনেকে ব্যবহার করে হ্যাঁ তো ওই মুজা যদি আপনি পরিধান করেন সকাল হোক দুপুর হোক যে কোনো টাইমে হোক ওই মুজা খুলে আপনার পা ধোয়া কোনো দরকার নাই মাথা যেভাবে আমরা মাসাও করি মুজার উপর দিয়ে তিন আঙ্গুল দিয়ে ভাবে মাসা করে দিবেন শেষ আপনার উজু হয়ে যাবে পা ধুইতে হবে না বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী যেহেতু মানবতার শিক্ষক তিনি জানেন আমার উম্মতের এমন কোনো সমস্যায় পড়তে পারে এমন এক জায়গায় গেলেন গিয়ে দেখতে পেলেন বসে প্রস্রাব করার কোনো সুবিধা নাই এখানে বসে প্রস্রাব করলে আপনার উপরে প্রস্রাবের ছিটা ফিটা আসতে পারে তখন আপনি কি করবেন তখন আপনার জন্য ওই অবস্থায় দাঁড়ায় প্রস্রাব করা জায়েজ আছে বলেন সুবহানাল্লাহ এখন যদি কেউ বলেন যাক দলিল তো একটা পাইলাম তা আজ থেকে দাঁড়ায় প্রস্রাব করবো বলেন নাউজুবিল্লাহ আমার যুবক ভাইরা যদি বলে যা হুজুর যেহেতু বলছে দাঁড়ায় প্রস্রাব করা যাইব সমস্যায় ফললে যেই প্যান্ট পরছি সর্বনাশ বসে বসার তো কোনো সুবিধাই নাই এই জন্য দাঁড়ায় মারাই দেই বলেন নাউজুবিল্লাহ কারণ আপনি এটা সমস্যায় পড়ছেন না আপনি নিজে সমস্যা লাগাইছেন বলেন ঠিক কিনা এই যে প্যান্ট পরলেন আপনি বসতে পারেন না বসে ভাত খাইতে পারেন না হ্যাঁ আরামে আপনি বসতেই পারেন না প্রস্রাব করবেন কেমনে তো এই যে প্যান্টটা আপনি জেনে শুনে কিনলেন এই জন্য আপনার জন্য দাঁড়ায় প্রস্রাব করা এই প্যান্টের কারণে দাঁড়ায় প্রস্রাব করা জায়েজ নাই এই দলিল হচ্ছে যদি আপনি কোথাও এমন জায়গায় গেলেন যেখানে বসার কোনো সুবিধাই নাই কিন্তু আপনি বসতে পারেন ওই কারণে আল্লাহ নবী জীবনে একবার সমস্ত বিশ্ববাসীকে দেখাইয়া গেছেন যে এমন একটা পরিস্থিতি পড়লে আমার উম্মতের জন্য জায়েজ করে গেলাম বলেন সুবহানাল্লাহ এরপর আরেকটি মাসালা দেখলাম আল্লাহর নবী যখন এই পেশাব পায়খানা করতেন যখন আসতেন সাথে সাথে তিনি উযু করে নিতেন কিন্তু এই আমলটা কিন্তু আমরা অনেক হুজুরেরই নাই প্রস্রাব করে আসার সাথে সাথে উযু করা এটা গুরুত্বপূর্ণ একটা আমল যে আমলটা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা সব সময় করতেন আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন আল্লাহর আরশে উপনীত হলেন আল্লাহর আরশে যখন হাঁটতেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন দেখা করবেন কথা বলবেন এমন সময় আল্লাহর নবী লক্ষ্য করে দেখতেছে পেছনে মনে হয় বিলাল এসে গেছে বিলালের পায়ের হাঁটার মতো শব্দ শোনা যাইতেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী পৃথিবীতে আসার পরে বলতেছে বিলাল ও আমার বিলাল তোমার কি এমন কি আমল করো রে বিলাল আর সে আজমের মধ্যে আমি তোমার পায়ের শব্দ শুনতে পেরেছি তুমি হাঁটলে যে একটা শব্দ হয় প্রত্যেকের একটা হাঁটার শব্দ আছে না নাই আপনার স্ত্রী আপনার ঘরের মানুষ কিন্তু আপনার হাঁটার শব্দ বাহির থেকে শুনলে আপনি হাঁটতেছেন বাহিরে ঘর থেকে শুনলে বুঝতে পারে আমার স্বামী এসেছে আপনার মেয়ে বুঝতে পারে আমার বাবা এসেছে বলেন ঠিক কিনা প্রত্যেকের হাঁটার একটা ধরন আছে প্রত্যেকের হাঁটার একটা শব্দ আছে কাশির একটা শব্দ আছে গলার একটা আওয়াজ আছে এক একজনের এক এক আওয়াজ একজনের আওয়াজের সাথে আরেকজন মিলবে না যে মহান কারিগর এমনভাবে সৃষ্টি করেছেন তিনি আমাদের আল্লাহ বলেন সুবহানাল্লাহ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো তেমন কোনো আমল করি না যে আমার পায়ের আওয়াজ আরো আজমে গিয়ে পৌঁছবে ও বিলাল তুমি যে আমল করো সেটা আমাকে বলে দাও কারণ কোন আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পায়ের হাঁটার শব্দ আরো আজমে পৌঁছায় দিয়েছেন বলেন সুবহানাল্লাহ
হযরত বিলাল বলেন ইয়া রাসূলুল্লাহ আমার তো তেমন কোনো অতিরিক্ত আমলের কথা মনে পড়ে না তবে একটা আমল আমি করি আমি যখন ওই আমার উযু ভেঙে যায় যখন আমি প্রস্রাব পায়খানা করি যখন আমার উযু ভেঙে যায় সাথে সাথে আমি উযু করে ফেলি সাথে সাথে আমি উযু করে ফেলি আল্লাহর নবী বলেন বেলাল রে এই যে একটা আমল তুমি করতেছো এই কারণে আল্লাহ তোমার মর্যাদা আল্লাহ পাক আরশে আজমে পৌঁছায় দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এই জন্য আমরা যারা পারি এই আমলগুলো করা দরকার আছে না নাই আল্লাহ পাক কবুল করুন বলেন আমিন এরপরে যখন আমরা টয়লেটে যাব আল্লাহর নবীর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয় সাহাবী আল্লাহর নবীর প্রিয় সাহাবী তিনি বলেন কাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইজা দাখালাল খালা বাইতুল খালাই যখন প্রবেশ করতেন বাইতুল খালা কি টয়লেট বাথরুম না এখন আমাদের সিস্টেম কিন্তু উল্টা হয়ে গেছে বিজাতীয় সংস্কৃতি আমরা গ্রহণ করে ফেলেছি বাথরুম আর টয়লেট একসাথে আসে না নাই বাথরুম মানে হচ্ছে গোসলখানা বাথরুম মানে কি বাথ অর্থ গোসল রুম মানে কক্ষ গোসলের কক্ষ কিন্তু আমরা গোসলখানা আর টয়লেট একসাথে অ্যাডজাস্ট আমাদের প্রত্যেকটা বাড়িতেই কারণ এগুলো আমরা শিখছি কিন্তু নকল হয়েছে অন্যখান থেকে বিজাতীয় সংস্কৃতি আমরা গ্রহণ করে ফেলেছি অথচ আমরা উচিত ছিল আমাদের টয়লেটটা একটা রুম থাকা আর গোসলখানা থাকতো আলাদা কিন্তু আমরা দুইটা একসাথে হয়ে গেছে আল্লাহর নবী যখন বাথরুমে টয়লেটে প্রবেশ করতেন তখন দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলেন আল্লাহুম্মা ইন্নি সবাই বলেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এক সাহাবী যখন টয়লেট থেকে আসলেন টয়লেটে যাইলেন টয়লেটে যাওয়ার পরে তিনি যখন বসলেন তার উপরে জিনের আচর হইল খারাপ একটা জিনের তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন আমার উম্মতের আরে তোমরা যখন টয়লেটে যাইবা যখন প্রস্রাব পায়খানা করতে যাইবা তখন বলবে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আয় আল্লাহ জিন শয়তান পুরুষ শয়তান আর মহিলা শয়তান স্ত্রী শয়তান আর মহিলা পুরুষ শয়তান সকল প্রকার শয়তান থেকে তোমার কাছে পানা চাই বলেন আমিন যখন আমরা টয়লেটে যাব তখন এই দোয়াটা পড়লে আপনার উপরে কোনো খারাপ জিনের আসর বাসর পড়বে না কারণ ওই জায়গাটা তো নাপাক জায়গা সেখানে দুষ্ট জিন থাকতে পারে এই জন্য আল্লাহ নবী দোয়াটা শিক্ষা দিচ্ছেন যে আমি দোয়া পড়বো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস যারা জানেন না তারা এটা মুখস্থ করার চেষ্টা করবেন এরপরে যখন টয়লেট থেকে বের হয়ে যাবেন আল্লাহ নবী পড়তেন হ্যাঁ কি পড়তেন গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি আয় আল্লাহ তোমার কাছে মাফ চাই দেখেন টয়লেট থেকে আসার পরও ক্ষমা সকল ক্ষেত্রে উম্মত ক্ষমা চাবে মাফ চাইবে কার কাছে ওই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদেরকে শিক্ষা দিচ্ছেন গুফরানাকা আয় আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই আলহামদুলিল্লাহিল্লাযী আমরা শুকরিয়া আদায় করতেছি ওই আল্লাহর কাছে যিনি আমাকে বিশাল একটা কষ্ট থেকে হেফাজত করছেন রক্ষা করছেন বলেন সুবহানাল্লাহ বলেন প্রস্রাব পায়খানার মতো কষ্ট আছে না নাই যদি আপনার পায়খানা ধরে আর সুবিধা না পান এমন এক জায়গায় গেলেন পায়খানা করার জায়গা পাইতেছেন না তখন আপনার কিন্তু ভিতরে কিয়ামত হয়ে যাবে আপনাকে এমন পায়খানা ধরছে আর আপনার সামনে দিল আপেল আঙ্গুর কমলা একবারে মাংস পুলি রুটা যা আছে সব খানা বানা আপনার সামনে কিন্তু আপনার ওইদিকে প্রস্রাবের পায়খানার বেগ ধরছে খুব মারাত্মক আপনার খাবার মন চাইবে আপনার ভিতরে কেয়ামত হয়ে যাবে না এটা একটা মারাত্মক কষ্ট এই জন্য এই যে কষ্টটা দূর করতে পারছি শুকর আদায় করবো কার এই জন্য আল্লাহর নবী সকল বিষয়ে শিক্ষা দিয়েছেন তিনি আরও শিক্ষা দিয়েছেন উম্মতের আরে যারা জানে না যারা জানি তাদের জন্য কোনো সমস্যা নাই যারা জানেন না আজকে থেকে হাদিসটা জেনে নেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন তার বাবা থেকে তার বাবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন এই হাদিস কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা বালা আহাদুকুম যখন তোমাদের কেহ প্রস্রাব করবে তোমাদের কেহ যখন প্রস্রাব করবে ফালা ইয়াখুজ যাকারাহু বিআমিনি সে যখন তার প্রস্রাবের সে তার পুরুষ লিঙ্গটা ডান হাতে স্পর্শ করবে না বলেন সুবহানাল্লাহ
যদি কেউ ডান হাতে স্পর্শ করে থাকেন আজ থেকে আমি এই অভ্যাস বাদ দিয়ে দিবেন, কারণ এটা বাম হাতে ধরবেন। টিস্যু লইবেন কোন হাতে? ডান হাতে লওয়া যাবে? ডান হাতে না, ওই আপনার জাকার পুরুষলিঙ্গকে আপনি কি করবেন না, ডান হাতে স্পর্শ করা যাবে না। আপনি বাম হাতে টিস্যু ব্যবহার করবেন, বাম হাতে পানি সেচ কার্য করবেন।